রিকশা চালাই বিয়ে করেছিলাম আজ থেকে এক বছর আগে আমারই মতো এক গরিবের মেয়েকে বউ করে এনেছিলাম আমি অভাবের সংসারটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিল ও বুঝতে পারি বউ আমায় খুব ভালোবাসে আমি যখন রিক্সা নিয়ে বাড়ি ফিরি ও আমার জন্য সিনানের জল তুলে দেয় মাঝে মাঝে আমিও অবশ্য তুলে নিই বাড়িতে কারেন্ট নেই খেতে বসলে ও পাখা দিয়ে বাতাস করে গরমে রাতে দুজনে অদল বদল করে পাখা দিয়ে বাতাস করি ভবিষ্যৎটাকে সাজানোর গল্প করি দুজনে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে যেতাম বুঝতে পারতাম না রিকশায় বড় বড় সাহেবরা তাদের বউ কেনে উঠত দুজনে মিলে অনেক গল্প করত সাহেবদের কাছে শুনতাম তারা যেদিন বিয়ে করেছে সেদিন আসলে তারা নাকি অনুষ্ঠান পার্টি না কি জানি করে এইসব আমার জানা নেই যখন শুনতাম আমারও ইচ্ছা করতো বউকে একটা শাড়ি কিনে দিতে বউকে যে খুব ভালোবাসি আমি কিন্তু পারি না অভাবের সংসার দিন আনি দিন খাই তাই একটা মাটির ব্যাঙ্ক কিনেছিলাম ওটাতে রোজ দু চার টাকা করে ফেলতাম দেখতে দেখতে অভাবের সংসারে আজ একটা বছর হয়ে গেল আজ সকালে রিকশা নিয়ে বের হওয়ার আগে বউ যখন রান্নাঘরে গেল তখন বউকে না জানিয়ে লুকিয়ে রাখা মাটির ব্যাংটা বের করে ভেঙে দেখলাম সেখানে প্রায় চারশো আশি টাকা হয়েছে বাসা থেকে বের হবার আগে বউকে বলেছিলাম আজ বাড়ি ফিরতে দেরি হবে বউ মাথা বলে ভালো থাকবেন চলে গেলাম রিক্সা নিয়ে সারাদিন রিকশা চালিয়ে সন্ধ্যা সাতটায় মার্কেটে গিয়েছিলাম বউর জন্য একটা শাড়ি কেনার জন্য আজ রাতে বউকে দেবো ঘুরে ঘুরে অনেক শাড়িই দেখছিলাম পছন্দ হয় কিন্তু দামের জন্য বলতে পারি না অবশেষে দোকানেকে বললাম ভাই এই কাপড়টার দাম কত পনেরোশো টাকা আমার কাছে তো আছে মাত্র চারশো আশি টাকা তাই ফিরে আসলাম মার্কেট থেকে বের হয়ে বাইরে বসে থাকা দোকানদারদের থেকে চারশো আশি টাকায় একটা শাড়ি কিনে নিয়ে বাড়িতে চলে আসি মাঝে মধ্যে ভাবি এই দোকানগুলো যদি না থাকতো তাহলে কত কষ্ট হতো আমাদের মতো গরিবদের ফুরফুরে মেজাজে বাড়িতে ঢুকলাম অনেক দিন পর বউকে কিছু একটা দিতে পারবো ভাবতেই বুকটা খুশিতে ভরে উঠেছে বারবার রাতে খেয়ে ঘুমিয়ে পড়ার ভান করে শুয়ে আছি বারোটা বাজার অপেক্ষায় চোখ বন্ধ করে আছি কল্পনার জগতে ভাসছিলাম বউকে দেবার পর বউ কি বলবে কতটা খুশি হবে রাত বারোটা বেজে গেল বউকে ডেকে তুলে বউয়ের হাতে শাড়িটা তুলে দে বললাম বউ আজ আমাদের বিবাহবার্ষিকী আজকের তারিখে তুমি আমার এই কুড়ে ঘরটাতে এসেছিলে আমার পক্ষ থেকে তোমার জন্য এই ছোট্ট উপহার বউ শাড়িটা বুকে জড়ায় চোখ দিয়ে জল ঝরতে থাকে ওর তারপর উঠে গিয়ে ট্রাঙ্কটা খুলে শাড়িটা রেখে দেয় তারপর কি যেন বের করে আমি উকি মেরে দেখার চেষ্টা করেও দেখতে পাই না বউ ট্র্যাঙ্কটা বন্ধ করে আমার হাতে একটা গেঞ্জি দিল কিছুটা অবাক হয়ে গেলাম আমি কারণ টাকা পেল কোথায় জিজ্ঞেস করলাম টাকা পেলে কোথায় তুমি অনেক দিন আগে থেকে প্রতিদিন এক একমোটা করে চাল খাবারের চাল থেকে আলাদা করে জমিয়ে রাখতাম জমিয়ে জমিয়ে কিছুদিন আগে পাশের বাসার ভাবির কাছে বিক্রি করে দিয়েছি সেই টাকা দিয়ে গেঞ্জি কিনেছি ভাবছিলাম আজকে দেব আপনি তো এসেই ঘুমিয়ে পড়লেন তাই ঠিক করছিলাম কাল সকালে দেব আমি কিছু বলতে পারলাম না শুধু গেঞ্জিটা উল্টে পাল্টে দেখছিলাম তারপর বললাম শুনেছি বড় সাহেবরা নাকি বিয়ের দিন তারিখে কেক কাটে বউ বলে আমাদের কি অত টাকা আছে বাসায় মুড়ি আছে আছে যাও সরিষার তেল দিয়ে মুড়ি নিয়ে এসো সাথে একটা কাঁচা লঙ্কা আর একটা পিঁয়াজ আচ্ছা আনছি টিনের ফাঁক আর জালনা দিয়ে চাঁদের আলো আসছে দুজন জালনার পাশে বসে মুড়ি খাচ্ছি আমাদের প্রথম বিবাহবার্ষিকী পালন করছি ছোট ছোটো গিফট আর অফুরন্ত ভালোবাসায় বেঁচে থাকুক আমাদের মতো রিক্সাওয়ালাদের জীবন